ছুটি ছুটি মানে বুঝতেই তো পারছো যে গতকাল রাতে রান্না করেছি পুরো পাড়াটা, পুরো পাড়া আজকে রান্না করে। আমি মাখাবো। হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই কিছুক্ষণ আগেই ঠাকুরঘরে মানে গা হাত পা ধুয়ে ঠাকুরঘরে পুজো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার আমি সবজি কাটছি, রান্নাবান্না রাতের জন্য। আর রাতের বেলা আজকে আমাকে অনেক কিছুই রান্নাবান্না করতে হবে, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি বলতো, আমি এখানে তোমাদের সঙ্গে মনে সুখে সবজি কাটতে কাটতে গল্প করেছিলাম, কিন্তু না, পাশে টিভি চলছিল মানে আমার বেডরুমে, আর সেই আওয়াজটা পুরো এখানে চলে এসেছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 8টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে রাতের থেকে ইচ্ছে হলো কেন ব্লগটা শুরু করার, আজকে রাতেরবেলা একটু রান্নাবান্নার ব্যাপার আছে, তবে নিরামিষ রান্নাবান্না, ঠিক আছে? তা রান্নার জন্য আমি দেখো পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি বেশ ভাজা করার জন্য, আর ডাল মটর ডালটা পেস্ট করে নিই কারণ কারেন্ট চলে যেতে পারে। মটর ডাল ভেজানো রয়েছে, এতটা মটর ডাল পুরোটা পেস্ট করব না, কিছুটা ডাল করব, ঠিক আছে? কি কি করব সাথে থাকো, দেখতে থাকো। আর বিশেষ কারণের জন্য রাত্রিবেলা রান্না করতে হচ্ছে, আর এই ব্লগটা কিন্তু আমার আগামীকাল পর্যন্ত চলবে, কারণ রাতের বেলা রান্নাটা সারে মানে সেরে নিচ্ছি। আমি এখানে কাজ করছি, আমার মিঠু রানী চুপচাপ বসে নেই, মা মা করে আস্তে আস্তে ডাকছে। চলো আর বকবক করবো না, ডালটাকে পেস্ট করে নিই। আর ডাল করবো বললাম না, মটর ডাল একটু ভিজিয়ে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়, যার জন্য ভিজিয়ে রাখা হয়েছে। আর এই ডালটা ভিজিয়ে রেখেছে যেহেতু মানে আজকে আমাদের দিনের বেলা না মাছটাছি খাওয়া হয়েছিল, তা রাত্রেবেলা যেহেতু নিরামিষ হবে, আমার হাজবেন্ড যে স্নান টান করে এসছে দুপুরবেলা, ওকে বলছে যে তুমি ডালটা ভিজিয়ে ঠাকুরঘরে রেখে আসো। ও ডালটা ভিজিয়ে ঠাকুরঘরে রেখে এসেছিল, তারপর আমি কিচেনটা পুরো বিকেলবেলা পুরো পরিষ্কার করেছিলাম, তা এখন কিচেনে এই নিরামিষগুলো রান্না করব। কিছুটা ডাল আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, মানে ভিজিয়েছি তো একটা সিটি দিলেই হয়ে যাবে, খুব একটা মানে গলাবো না ডালটা, যাতে একটু দানা দানা থাকে। আর বাদ বাকি ডালটা আমি পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আর বড়াও আমাকে করতে হবে দুই ভাগে, জানো তো আমার ছেলেরটা আবার লঙ্কা ছাড়া করতে হবে। আর মটর ডালের বড়া একটু আদা লঙ্কা এগুলো দিলে বেশ ভালোই লাগে। নেড়ে চেড়ে আবার একটু তোমার ভালো করে মিহি করে নিচ্ছি। আর বড়া যদি গোটা গোটা ডাল থাকে না আমার ভালো লাগে, কিন্তু আমার বাবু আবার মানে বিরক্তি হয়ে যায়, বলে মা এগুলো কীরকম বড়া। যাই হোক, এখন আমি এই যে তোমার দুই ভাগে ডালটাকে ই করে নিলাম পেস্ট, ডাল পেস্ট করতে গিয়ে দেখি এত মানে এই একই দিয়েছি তাতেই এতটা, তারপর আরও ডাল রয়েছে, এর থেকে বরঞ্চ আর একটু সেদ্ধের মধ্যে দিয়ে দিলে ভালো হতো, জানো এ কতখানি ডাল পেস্ট হবে। থাক, পেস্ট নালে একটু রেখে দেবো। আর একটাই মানে লঙ্কা ছাড়া পেস্ট করলাম, যতটুকু ভাজা ছেলের জন্য ভেজে তারপরে লঙ্কা দিয়ে দেবো। এটা আবার লঙ্কা আর আদা দিয়ে দেবো, মটর ডালের বড়া না একটু লঙ্কা আদা এসব দিলে ভালো লাগে। দেখতে পাচ্ছে না যে কথার আওয়াজ পাচ্ছে, মা মা করছে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে জিরে তেজপাতা অনেকটা বেশ 4-5টা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটু আদা। আর যে মটর ডালটা একটু মানে অল্প পরিমাণ সেদ্ধ করতে গেছিলাম, কিন্তু যেহেতু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা আর একটু কম সেদ্ধ হলে ভালো হতো, এই ডালটা ঢেলে দিলাম। বেশ ঘন মাখা মাখা করে এই ডালটা আমি করব। এই দেখো, এই যে ডালটাকে একদম শুকিয়ে ফেললাম, পরে ঠান্ডা হওয়ার পর আরও শুকনো হয়ে গেছে। আর ছেলের জন্য গোট গোট করে এই যে চাক চাক করে আলু ভাজা, এই আলু ভাজা ছোটো বড় সবারই কিন্তু খেতে ভালো লাগে। দেখবে কোনো পুজো পার্বণে এরকম ভোগের খিচুড়িতে, তারপরে যাই হোক মানে যেখানেই হোক খিচুড়ির সাথে এরকম করবো, লাগু ভাজাও ভালো লাগে বা ডালের সাথেও ভালো লাগে। তা বাবুর জন্য আজকে এইরকম চাক চাক করে আলু ভিজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লঙ্কা ছাড়া
আদা ছাড়া, কারণ আমার বাবু লঙ্কা আদা দিলে খাবে না। আর এটার মধ্যে দেখো না, লঙ্কাটা মনে হয় অনেক বেশি পড়ে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে। এটার মধ্যে লঙ্কা দেওয়া, আদা দেওয়া আছে। আর এখানে এই যে আলুটা ভাজা হচ্ছে, প্রেশার কুকারে যখন ডাল করল মানে সেদ্ধ একটু দিয়েছি না, তার মধ্যে যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখন আর মাখবো না, পরে। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম আবার। এবার না ছোট্ট ছোট্ট করে বড়া করব। মানে বড়াও আমাকে করকমভাবে করতে হচ্ছে। আসলে কী বলতো, ঘরের ছেলেমেয়েরা যদি মানে যে জিনিসটা না খায়, ওদের জন্য একটু আলাদা করতেই হয়, নাহলে ওরা খাবে কী দিয়ে? এবার ওরা বলতে বোঝো তো আমার বাবু একাই, আমরা তো একটু বড়া ঝাল ঝাল দিয়ে খাবো, তাই এটা ঝাল ছাড়া বলে যে ছোট্ট ছোট্ট করে সুন্দর করে এই বড়াটা ভেজে নিলাম। আর এই ছোট্ট ছোট বড়া দিয়ে আমি পটল দিয়ে করব। আর বড়াগুলো যদি বড় বড় হয় সেই দিয়ে তরকারিগুলো ভালো লাগে না। আর এটা হচ্ছে যেটা আমি লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করেছি, সেই ডাল বাটাটা, সেটা দিয়ে একটু বড় বড় সাইজের বড়াগুলো করলাম। তাহলে দেখো, রাত্রেবেলা রান্না করছি তাও করকমের বড়া, আর এইসব ভাজতে যে কত সময় লাগলো কি বলবো। দিনের বেলা অতটা বিরক্তি লাগে না, রাতের বেলা করা হয় না তো রান্না। আর এখানে এখন আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা, জিরে ফোড়ন দিয়ে পটলটা ফ্রাই করে নিচ্ছি। রাত্রেবেলা রান্না করি না তো, আর মানে কেমন যেন লাগে, মানে করি না মানে কি, ওই হয়তো একটু রুটি বা কিছু একটু ভাজা ভাজা করি, এরকম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তো রান্না করি না। আর মনে হচ্ছে কতক্ষণে একটু বসবো, দিনের বেলা কিন্তু অনেক ভাগে ভাগে করি, অসুবিধা হয় না, কিন্তু রাত্রেবেলা মনে হচ্ছে কখন কি একটু ঘরে বসবো, এখনও অনেক বাকি আছে। পটলের তরকারিটা বসিয়ে দিলাম, এই যে ঝোল দিয়ে দিয়েছি, এখনও বড়া দেইনি। আর আমি কিসের জন্য রান্নাবান্না করছি তোমরা তো টাইটেল দেখেই বুঝে গেছো, থাম্বনেল টাইটেল দেখে। তাও ভাবছি পর মানে সকালবেলাই বলবো, এখন আর বলবো না কিসের জন্য রান্নাবান্না করছি। এবার এই ছোট্ট ছোট্ট ভেজে রাখা বড়াগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখো এবার আমি কত কি ভাগে ভাগে রান্না করেছি। আর এই বড়া না ঝোল কিন্তু টেনে যায়, তা এখন যতটা ঝোল দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর একদমই টেনে যাবে, তাই বড়ার ঝোলটাও আমার হয়ে গেল। দেখো রান্নাবান্না হয়ে গেছে, সব এখন ঢাকা দেব। এই যে এখানে ডাল শুকনো তিনটে বাটিতে, এখানে আছে ছোটো করে একটু বড়া, আবার একটু বড় বড় বড়া, আলু সেদ্ধ, আলু সেদ্ধটা এখন আর মাখলাম না। এখানে আছে ছেলের জন্য একটু ঝোল বড়ার, আর ছেলের এই যে আলু ভাজা, আর এখানে পটল আর বড়া দিয়ে একটু মাখা মাখা করে, কারণ ছেলে তো পটল দেখলে খাবে না, তাই ঝোলটা শুদ্ধ ওর জন্য তুলে রেখেছি বড়াটা, আর এগুলো মাখা মাখা করে পড়েছি। ব্যাস এই হচ্ছে রান্নাবান্না, এবার ভাতটা বসাবো। সব রান্না হয়ে গেছে, এখন ভাতটাই লাস্ট। আর এখন আর তোমাদের সামনে রাতের বেলা আসছি না, আগামীকাল সকালে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। গুড মর্নিং। এই দেখো আমার মিঠু রানীকে নিয়ে এখন আমি ছাদে যাচ্ছি। এই যে মিঠু সকালবেলা খুব চিৎকার চেঁচামেচি করছিল, ওর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছে ছাদে। এই দেখো চুপ করে রয়েছে। আর ছাদের গেটটা আমি কালকে একটু হাওয়া ছেড়েছিল বলে আমি ছাদের গেটটা বন্ধ করে রেখে গেছি, তারপরে আর ছাদে কেউ আসেনি এখনও। চলো ছাদে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর মিঠুর তো খুব আনন্দ হচ্ছে, ছাদে আসা মানে ওর খুব আনন্দ। গতকাল ছাদে এসেছিলাম বিকেলবেলা, গাছে জল দেওয়া হয়নি, একেবারে কাঠ ফাটার রোদ আজকে। এবার গতকাল দিইনি কেন বলো তো, ওই বৃষ্টি পড়ছিলো, ওমা বৃষ্টি, তারপর থেমে গেছে, বৃষ্টি দুই এক ফোঁটা পড়লো আর হয়নি। আর মিঠু সকাল থেকে চিৎকার করছিল, ওখানে গান বাজছে, চিৎকার করছিল, তাই ওকে নিয়ে এসছে, ওকে একেবারে স্নান টান করাবো। আর আজকে ছুটি, ছুটি মানে বুঝতেই তো পারছো যে গতকাল রাতে রান্না করেছিলাম, তোমাদের শেয়ার করেছি। আর বলেছিলাম গতকালই যে আজকে পর্যন্ত ভিডিওটা চলবে, আজকে রান্নাবান্না থেকে ছুটি, মানে গতকাল রান্না করেছি সেইগুলো খাবারগুলো খাইনি, আজকে ওইগুলোই খাওয়া হবে, কারণ আমাদের এখানে আজকে শীতলা পুজো, ওই গান বাজছে ওইদিকে শীতলা পুজো। বাড়িতে যদি কুলোটা আসে তোমাদের দেখাবো, কিন্তু মন্দিরে আমার যাওয়া হয় না, মন্দিরে শাশুড়ি যায়, গিয়ে উনি ডাব মিষ্টি টিস্ট্রি সব দিয়ে আসে। কিন্তু আমাদের আজকে এই পুরো পাড়াটা, পুরো পাড়া আজকে রান্না বন্ধ। এমন একটা মানে কথা শোনো, আমাদের এখানে যে কটা মানে মুদিখানা আছে, কালকে সবাই ডাল আনতে গেছে, মানে সব দোকানেই প্রায় ফাঁকা, মানে চার পাঁচটা দোকান আছে, চার পাঁচটা দোকানেই মটর ডাল ফাঁকা।
মানে নেই। তারপর আমার শাশুড়ি ঘুরে ঘুরে ওখান থেকে এনেছে। আমাদের ঘরে ছিল কাঁচা মুগ ডাল ছিল আর মুসুরি ডাল ছিল। এবার কাঁচা মুগ ডাল দিয়ে বড়া সেরকম একটা ভালো লাগে না, মানে বড়া করলে তা মটর ডালের বড়াটাই বেশ ভালো লাগে। তা কী কী রান্না বান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম। চলো আমার মিঠুকে স্নান করে গাছে জল দিই, রান্না না থাকলেও কী হবে, কীভাবে যে সময় কেটে যাবে দেখতে দেখতে 9টা বেজে গেল। ঠিক আছে ভাল লাগছে স্নান করতে, ভাল লাগছে বাবা দেখো না ও আরাম পাচ্ছে। এবার এই যে মগের হলুদ জলটা দিয়ে দিই, চল মিঠু হলুদ জলটা গাটা ঝাড়া দে ভেতরে যাবে। ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, মনে কুলো আসছে, তাড়াতাড়ি করে নিচে গলার আওয়াজটা দেখো, গাছে জল দিয়ে তাড়াতাড়ি করে আমি নিচে এসে গায়ে জল ঢাললাম। ভিজা চুলটাই খোপা করে নিলাম, অন্যটা ধুয়ে দিয়েছিলাম, ভাবছি অন্যটা মাথার মধ্যে দিয়ে নিচে যাবো, অন্যটা দেখা যাক। কুলো পাড়া ঘুরে আস্তে আস্তে কাছাকাছি মনে এসে গেছে, ঢাকের আওয়াজ পাচ্ছ তো, আমি বরঞ্চ যাই বাবা লোকনাথের কাপড় টাপড়গুলো চেঞ্জ করি, যখন আসবে তখন নিচে চলে যাবো। স্নানটা তো হয়ে গেছে, ভাবছিলাম অনেকটা কাজ করবো আজকে, কিন্তু স্নান হয়ে গেছে, ভাবছি রান্না বান্না নেই অনেক কাজ করবো, কিন্তু কুলোটা আসছে যার জন্য ঝটপট স্নান করে নিলাম। শাশুড়ি মন্দিরের ডাব মিশ্রি সব কিছু দিয়ে এসেছে, আর এখন এই যে থালা বেড়ে রেখেছিল এখন কুলো আসছে, আর কিন্তু আমি এখন আর কথা বলি এ বাবা সোজা যাবে বলে। ঠিক আছে ঠিক আছে যাও ঘুরে আসো তোদের বাড়ি ঢুকছে মনে। হ্যাঁ ঠিক আছে দা ঠিক আছে দিয়ে আসো, নাকি ওই তো চলে ঢুকলো কেন না ছায়া দাঁড়াচ্ছে, ওরা ছায়ায় দাঁড়াচ্ছে ওই যে বাবা তেলের কৌটোটা তো ভালো দেখে বৌদি বসে আছে নিয়ে দাও আছে দেখি একটু আমি মাখাবো দাঁড়া একটু পড়ে নাও আমাদের একজনের কপাল খালি। বেশ কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে মা শীতলার কুলো এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় যাচ্ছিল দেখলাম, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর মন্দিরটা তো আমার বাড়ির থেকে একটু দূরে, আর সংসার রেখে তো যাওয়াও হয় না, যারা কুলো নিয়ে ঘুরছে তাদেরও খুব কষ্ট হচ্ছে রোদে। পাখা ছেড়েছি গরম লেগে গেছে, ঘরে পুজোটা দিয়ে নি তারপরে ফ্রেশ হব। বাবা একটুখানি এখানে দাঁড়িয়েছে, আর যারা কুলো নিয়ে ঘুরছে তাদের খুব কষ্ট, পায়ে তার মধ্যে জুতো নেই বাবা, রাস্তা তো পুরো আগুনের মতো গরম, কিছু করার নেই ঠাকুরের নামে তাই না। আমি কিন্তু আমার বন্ধুদের কথা রেখেছি, আমি আর ঠাকুরঘর ঝাড় দিই না, মানে ঠাকুরঘর এই যে ডাইরেক্ট মুছে নিলাম, এবার ঠাকুরের বাসন টাসন মেজে আমি পুজোটা দিতে বসবো। কিন্তু পুজো দিতে বসেছি আমাদের ও জানেন আমাকে ডাকাডাকি করছে, মনে হয় খিদে পেয়েছে।
যদিও ঘরে আস্তে আস্তেই আমাদের ওর খুব খিদে পেয়ে গেছে, আর যেহেতু পান্তা ভাত ও খুব ভালো খায়, ওকে একটু পান্তা ভাত দিয়ে নিই তারপরে যাব। মানে এটা থাক, এই দুটো তুলে ফেলবো। আওয়াজ দিই, আমাকে দুবার আওয়াজ দিয়েছে, আমি তো ঠাকুর ঘরে ছিলাম, আসলে খিদে পেয়েছে, বেলা অনেক হয়ে গেছে, 11টা বাজে। দোকানে লোক, আওয়াজ দিয়েও লাভ নেই। ওই টেবিলে বেড়ে রাখি, খেয়ে নেবে এখন টাইম মতো। আজকে আমাদের স্পেশাল মেনু, গতকাল রাত্রে তো রান্না করেছি, তোমাদের দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। জল ঢালা পান্তা ভাত, লঙ্কা ফ্রাই করা শুকনো খোলা, এই দেখো ডাল শুকনো, আলু সেদ্ধটা এখন মাখবো, রাত্রে মেখে রাখিনি। আর এই হচ্ছে বড়া, আর এই হচ্ছে আলু ভাজা। ব্যাস, দারুণ আজকে মেনুটা, গরমে এ ক্লাস একেবারে মেনু। এটা আবার দেখাতে ভুলে গেছিলাম, পটল আর বড়া দিয়ে যে মাখা মাখা করেছিলাম রাত্রে তো তোমরা দেখেছিলে। আর এইভাবে করলে না বড়াটা বেশ নরম নরম থাকে, আর এই যে এগুলো ভেজে রাখলে কোনো একটা সিটা সিটা ভাব থাকে। ছেলে খেয়ে খেয়ে একটু আমার জন্য রেখে যায়, আর আমাদের ও তো টিফিন পান্তা ভাত খেলো, ছেলে ছাতু খেলো, আর আমি ভাত ঠাত খাইনি, একবারই ভাত খাবো। কেন, আমি ভাত খেয়ে কাজ করতে পারি না, আমি খাওয়ার আগে কাজ করতে পারি, খেয়ে উঠলে, দুপুরে খেয়ে উঠলে আমাকে এখান থেকে এখানে একটু সরাতে বলবে একটা থালা গ্লাস, তাতেই আমার মানে ভালো লাগে না, খাওয়ার আগে আমি সব কাজ করতে পারবো। তাই ভাত খেলাম না, আর বাবু একটু করে খায়, আমাকে বলে মা একটা করে বের করে খাবে, আমি বললাম না, ও যখন খায় একটু দেয় ওতেই হয়ে যায়। এখন এত বেলা, প্রায় তিনটের মতো বাজতে যায়, এই দেখো আমি খেতে বসেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, আমাদের ও ওই সাইডে বসে খাচ্ছে, ও খালি গায়ে তো তাই দেখাচ্ছি না, আর আমার কিন্তু জিভে জল চলে এসেছে প্রসাদ বলে কথা, আর আজকের দিনে এই প্রসাদটা খেতে কিন্তু দারুণ লাগে। চলো আমি এবার খাওয়াটা শুরু করি। আর ওই যে আমাদের ওর ভাত, ও আমার পাশেই খেতে বসেছে, আবার যে ক্যামেরা দেখছে উঠে যাচ্ছে খালি গায়ে। অনেকে ভাত এরকম ডোলে ডোলে মাখে, আমি ওরকম মাখতে পারি না, আমার ভালো লাগে না ওইরকম, এরকম ভাতের গায়ে যেন ব্যথা না লাগে এমন করে ভাত মাখি। ঠিক আছে, পান্তা ভাত খেয়ে নিই, শীতলা পুজোর প্রসাদ খেতে আজকে দারুণ লাগে, এতবেলা হয়ে গেছে তাও ভাতে যেন একটুও কোনো রকম মানে কোনো পরিবর্তন নেই, এত টেস্ট রয়েছে। এখন বাজে 6:10, আর এতক্ষণ বাইরে নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের এখানে যে শীতলা পুজো হয়ে গেছে সে তার কুলো মানে জলে দিয়ে দিয়েছে শুনলাম, মানে পুজো শেষ হয়ে গেছে। এবার আমি যাই গিয়ে সন্ধ্যা পুজো দেবো, গা হাত পা ধোবো, আর ব্লগটা শেষ করি। গতকাল রাত্রের থেকে শুরু করেছি, আবার রাতের রান্নার ডিউটি আছে, দুপুরে তো সেই পান্তা ঠান্তা খাওয়া হয়েছে, রাতে তো আবার রান্না করতে হবে, দেখা যাক কী রান্না করি। তাহলে বন্ধুরা আজকে ব্লগ শেষ করছি, মা শীতলাকে তো তোমাদের দেখাতে পারলাম না, আমি ওইদিকে যাইও নি আর কোনো ভিডিও করতে পারিনি, কুলো এসেছিলো ওটাই দেখালাম। ঠিক আছে, রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ বন্ধু করে নিও, ভালো থেকো, টাটা।